5ই জানুয়ারির নির্বাচন সরকারের তামাশার নির্বাচন বলে মন্তব্য করেছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। বৃহস্পতিবার সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণের তথ্য প্রকাশ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনে সুজন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, অতীত এবং বর্তমান ফৌজদারি মামলা, নিজের এবং নির্ভরশীলদের বাৎসরিক আয় এবং স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ ও ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। সুজনের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে সুজন জানায়, এ নির্বাচনে 540 জন প্রার্থীর মধ্যে 382 জন স্নাতক বা স্নাতকোত্তর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে 126 জন, বাকিদের মধ্যে 256 জন, আর বাকিরা এসএসসি বা তার চেয়েও কম শিক্ষিত। আয় বিবরণীতে জানানো হয়, 540 জনের মধ্যে বাৎসরিক 1 কোটি টাকার বেশি আয় করেন 60 জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে 28 জন, আর বাকিদের মধ্যে 1 কোটিরও বেশি আয় করেন 32 জন। আয়করে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থীদের মধ্যে আয়কর প্রদান করে 271 জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে 99 জন আয়কর প্রদান করেন, বাকি প্রার্থীদের মধ্যে 172 জন আয়কর প্রদান করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তামাশায় যেরকম অভিনেত্রী অভিনেত্রী থাকেন, আমাদের অনেক সংসদ সদস্য যথার্থভাবেই এই আইন ভঙ্গ করে তামাশায় অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীর ভূমিকা পালন করছেন। ভবিষ্যতে সংসদ সদস্য হয়ে যাওয়ার পরে, মন্ত্রী হয়ে যাওয়ার পরেও এই ধরনের তথ্যগুলি যদি আপনারা তুলে ধরেন তাহলে জনগণের কাছেও স্পষ্ট হবে। আইনসভার সদস্য পদের জন্য প্রয়োজনীয় প্রার্থীদের অধিকাংশ উচ্চশিক্ষিত হলেও এসএসসি চেয়ে কম যোগ্যতা, কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন 50 জন প্রার্থী রয়েছেন। 540 জন প্রার্থীর মধ্যে অধিকাংশ পেশা, 22% পেশা বা 282 জনের পেশা ব্যবসা, অর্থাৎ 50% বেশি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষমান 153 জন প্রার্থীর মধ্যে এই হার প্রায় একই।